सिलीगुड़ी प्रशासन तथा सिलीगुड़ी पुलिस कमिश्नरेट के अंतर्गत ही खालपारा आउटपोस्ट से लेकर सिलीगुड़ी पुलिस थाने, सेवक पुलिस गाड़ी और पुलिस थाने में एक लापता होने की मिसिंग डायरी परिवार की तरफ से दी गई थी। बता दें कि घटना पिछले महीने लक्ष्मी पूजा के दिन शाम 7 बजे की है करीबन, जबकि उनके घर के सामने शंकर मोड़ पर उनकी दीदी, जिनके एक छोटा सा पान दुकान का बिजनेस है, जिन्होंने अपने भाई दुलाल घोष को 122 गाड़ी में उनके दोस्त कुछ दोस्त के साथ ही उठ रहे थे, परंतु देर रात तक उनका कुछ भी पता नहीं चला, जिसके कारण ही उनके परिवार पर एक शोक का माहौल बन गया है। बता दें कि जिस पर उनके घर में ही उनके पूरे पारा में एक शोक का मातम छाया हुआ है, जो कि युवक आज के दिन एक लापता है, कभी कोई भी काम नहीं करता है उनके घर में है, और इनके बड़े भाई और उनकी दीदी और माँ भी, जिन लोग इसी हादसे को लेकर काफ़ी चिंतित हैं, साथ साथ दुख भी है, क्योंकि संवाददाता से बातचीत करती हुई उनकी माँ और दीदी ने बताया है कि वह लापता हुए युवक दुलाल घोष के घर जाने पर एक मातम छाया हुआ है। अक्टूबर 9 तारीख फिर अब लोग क्या किए थे? सिलीगुड़ी थाना डायरी कर তারপরে কালকে গিয়ে আমি সেবকের থানাতে ডাইরি করে আসছি শিলিগুড়ি থানা থেকে ফিলহাল আজ আজ 29 তারিখে 20 দিন হয়ে গিয়ে কি কি বলছে প্রশাসন আপনাদেরকে পুলিশ পুলিশ নে কি কি পুলিশ তো বলছে যে আমাদের থানায় ডাইরি আসলে পরে এটা সিআইডি দের কাছে চলে যায় তারপরে নাকি ওনারাই সব করে আমি মাঝখানে একদিন জলপাইগুড়ি থানাতেও গেছিলাম তো ওখান থেকে অফিসার বলছে যে এখানে নতুন করে মিসিং ডাইরি করতে হবে না পাতালে প্রবেশ করেছেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যখন ছিলেন না তখন চিল চিৎকার করতেন শিলিগুড়ির মানুষকে এই করব সেই করব আর আজকে যখন মানুষ বিপদগ্রস্ত মানুষ মারা যাচ্ছে তখন কর্পোরেশনের কর্তাব্যক্তিদের দেখা যাচ্ছে না মেয়র নিজেই নিজের বড়কে বলছেন অপদার্থ মেয়র পরিষদরা কাজ করেন না কাউন্সিলরদেরকে দেখা পান না এবং তিনি পৌর কর্মচারীদের উপর ক্ষোভ প্রকাশ করছেন আর ওনাকেই তো দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ যে এইভাবে কর্পোরেশন চালাতে হবে ভালোভাবে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ কর্পোরেশনের বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রাথমিকভাবে অবস্থান এই অবস্থানেও যদি অবস্থার পরিবর্তন না হয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যাকে যদি নিয়ন্ত্রণে না আনা যায় এরপরে আরও বড় অভিযানের ডাক দেওয়া হবে স্যার এসএবি কজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 4000-এরও বেশি মৃত্যু 20 জনের বেশি বেসরকারি মতে আরও বেশি হতে পারে কারণ এটা তো কোনো দাবি করছে মেয়রের পদত্যাগ করলেই অবস্থার পরিবর্তন হবে এই কথা আমরা মনে করি না আমরা প্রাথমিকভাবে এটা চাই যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৌর দপ্তর পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা এখানে টিম পাঠাক মেয়র সাহেবকে অনুরোধ করব ক্ষমতায় বসছেন শহরের মানুষের জন্য শহরের মানুষকে রক্ষা করুন আর আপনার মধ্যে যদি নৈতিকতা থাকে সেই নৈতিকতা দিয়ে আপনি আপনার কোন পদক্ষেপ নিলে